بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكي ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستغفره ونتوكل عليه نصلي ونسلم على رسله وآله الطيبين الطاهرين أما بعد نويتي قطار بشيء চারিত্রিক বিজ্ঞান এবং নৈতিকতা বিষয়ক জনরা যা বলেছেন তা হচ্ছে গিয়ে এই জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সফলতা অর্জন এবং অন্তিম সুখ এবং এ সফলতা অর্জন এবং অন্তিম সুখ পেতে হলে তার একমাত্র পথ হচ্ছে গিয়ে নিজেকে জানা নিজেকে চেনা আমরা পূর্বে আলোচনা করেছি যে আমাদেরকে ভালো এবং মন্দ নির্ধারণ করতে হবে এবং নির্ধারণ করার সাথে সাথে তার সংশোধন করে আত্মসংযম করে আমাদেরকে নৈতিকতার উচ্চ শিখরে পৌঁছতে হবে যেখানে রয়েছে অন্তিম সুখ এবং মানুষের পরিপূর্ণতা যেহেতু পরিপূর্ণতা অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম মানুষকে আত্মপরিচয় বা আত্মপরিচিতি অর্জন করতে হবে তারপর তার সংশোধন ও সংযমের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে মানুষকে নৈতিকতা উচ্চ শিখরে পৌঁছতে হবে অর্থাৎ যেখানে হবে অন্তিম সুখ কিন্তু আমরা বলেছি যে আত্মসংশোধন বা আত্মসংযম যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং পরিশুদ্ধ করার সাথে সাথে মানুষকে এমন পর্যায়ে ধাপের পর ধাপ নিয়ে যায় যেখানে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার লাভ হয় আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্যতা অর্জন হয় এখন কথা হচ্ছে যে পবিত্র কোরআনে আত্মা সম্পর্কে নফস সম্পর্কে রু সম্পর্কে বিভিন্ন আত্মার বর্ণনা করা হয়েছে এই আত্মাটি কোনটি যেটাকে আমরা পরিশুদ্ধ করব পরিমার্জন করব এবং সংশোধন করে আমরা মানুষরূপী মানুষ হতে পারব। আল্লাহ রাবুল আলমিন যখন সৃষ্টির লগ্নে হজরত আদম আল্লাহ সালাতসালামকে সৃষ্টি করছিলেন তৈরি করছিলেন তখন কুল সম্বোধন করে বলেছিলেন যখন আমি এই আদমকে সম্পূর্ণরূপে তৈরি করে নেই সৃষ্টি করে নেই এবং তার মধ্যে আমার রূহ বা আত্মাকে দমে দেই ফুঁকে দেই থাকা উল্লাহ সাজেন তখন তোমরা তার জন্য সে করো এখন কথা হচ্ছে যে আত্মা বলতে কি আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে মানুষের মধ্যে দানকৃত সেই আত্মা যেটা আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার দেয়া রুহ বা আত্মা পবিত্র কোরআনের আয়াতেও আমরা দেখি সোম্মা সও্বাহু ওয়া নফাখ ফিহিমের রুহি যখন আল্লাহ রাবুল আলমিন তাকে বানিয়েছেন তৈরি করেছেন ওয়া সওওয়াহু ফিহিমিন রুহেহি এবং তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন নিজের রুহকে স্থান দিয়েছেন অথবা এটা ছিল সুরা সঈদের নয় নম্বর আয়াত অথবা সুরাহ হেজের উনত্রিশ নম্বর আয়াতে ফা সব্বাই তো ওয়ানফাক তুফি হে মে রুহে যখন আমি সবাই তো বানিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি অবকাঠামো যখন তৈরি হয়ে যাবে হাজত আদমের ওয়ানফ তোফি হে মে রুহি এবং তার মধ্যে আমার রুহ দমে দেব আমার রুকে স্থান করে দেবো ফাঁকা উল্লাফু সাজেদিন শেষ পর্যন্ত তখন তোমরা সিজদারত হয়ে যেও তো কথা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দেয়া এই রূহ বা আত্মাকে সংশোধন করতে হবে এটা একটি আত্মা অথবা আল্লাহরুল আলমিন আরেকটি আয়াতে সেই আত্মার কসম খেয়ে বলছেন ওয়ানফ সি ওয়ামা সওয়াহা ফা আলহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা অর্থাৎ এখানে একটি আত্মার কসম খেয়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে কসম সেই আত্মার ওয়া নফসি ওয়ামা সাউআহা যে কসম সেই আত্মার যেটাকে ইলহাম করা হয়েছে পাপাচারী এবং তাকুয়ার মাধ্যমে অর্থাৎ নফসুল মুলহেমা যাকে বলা হয় যে এখন এই নফসে মুলহেমাকে সংশোধন করতে হবে অথবা আরেকটা নফসের বর্ণনা করা হয়েছে যেটাকে আমরা নফসে আম্মারা বা নফসে আমারাতু বলে কোরআনে উল্লেখ করা হয়েছে যে সুরা ইউসুফের তেপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামা ওবরি ও নফ্সি ইন্না নফসাল বেসু ইমা রাহিমা রব্বী ইন্না রব্বী গফুর রাহিম অর্থাৎ আমি কখনোই আমার নফসকে দোষমুক্ত করব না বরং সে অনেক বদ কাজে মন্দ কাজে হুকুম করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন দেগার তিনি রহম করেন গফুরুর রহিম তখন কথা হচ্ছে যে এই আত্মা বলতে কি আম্মার সু অথবা আরেকটা নফস রয়েছে সব সবসময় মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে দাওয়াত করে ডেকে নিয়ে যায় অপর একটি নফস বা আত্মা রয়েছে যা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে নফসেল্লাও আমা যে নফসেল্লাও আমা মানুষকে ফাসাদ বা অহেতুক কাজ থেকে মন্দ কাজ থেকে দূরে রাখে বিরত রাখে অর্থাৎ সবসময় এই নফস মানুষকে অপরাধীকে অপরাধের কাছ থেকে তিরস্কার করে এখন সেই নফস বলতে কি এই নফসকে বোঝানো হয়েছে যাকে আমি সংশোধন করবো এবং নৈতিকতার পথে এগিয়ে যাব অথবা নফসে লাভ আমার কথা সুরা কেয়ামাতে এক এবং দুই নম্বর আয়াতে এসেছে লাক্স ওকসিমু বেয়মিল কেয়ামা আমি রোজ হাসরের কেয়ামতে দিনের কসম খেয়ে বলছি ওয়ালা ওকসেমো বে নফসেল লাউয়ামা এবং নফসেল লাউয়ামা কসম খেয়ে বলছি যে নফসেল লওয়ামা বলতে যে অপরাধীকে সবসময় তিরস্কার করে এই নফস কি অথবা অপর একটি আয়াতে আমরা দেখি যে সুরা ফাজরের সাতাইশ থেকে তিরিশ নম্বর আয়াতে কি ইয়া আইয়া নফসুল মতমা ইন্না এর যে ইলা রব্বি কে রাদিয়া দিয়া হে নফস মতুমা ইন্না তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো এমন অবস্থায় যে তুমিও সন্তুষ্ট এবং তোমার রব বা প্রতিপালকও সন্তুষ্ট নফ্স বলতে কি নফসে মতমায়েন না অথবা আরেকটি নফস রয়েছে নফসে ফানিয়া যেটাকে বলা হয় অর্থাৎ আল্লাহ আল্লাহরাবুল আলামিন একটি নফসের কথা বলেছেন যে নফস শেষ হয়ে যাওয়ার কাজটি করে অর্থাৎ আল্লাহ আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনের বর্ণনা করছেন যে কুল্ল নফসেন রা ইকাতুল মাউত একশো পঁচাশি নম্বর আয়াত সুরা আলে ইমরানের যে কুল্ল নফসিন দা একাতুল মত অর্থাৎ প্রত্যেকটি নফসকে প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এখানে একটি নফসে বর্ণনা করা হয়েছে অথবা এসব নফসকে বাদ দিলে আরেকটি কথা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন মানুষকে স্বভাবজাত প্রকৃতির মতো সৃষ্টি করেছেন অর্থাৎ ফাতর আল্লাহ লি ফাতর নাসো আলাইহা মা আল্লাহ রাবুল আলামিন মানুষকে একটি স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যা স্বভাবগত মানুষের মধ্যে রয়েছে এটাই হচ্ছে তার দিন এটাই হচ্ছে তার ধর্ম কোরআনের কথায় যাই হোক এখন মোট কথা যে কতটা নাফস বা কতটা আত্মা আমাদের সামনে রয়েছে যে আল্লাহ প্রেরিত রুহুল্লাহ যাকে বলা হয় রুহ বা নাফস আত্মা যেটা আল্লাহ আদমকে সৃষ্টি করার সময় আদম মধ্যে স্থান করে দিয়েছেন অথবা নাফসে আম্মারা দ্বিতীয়ত তৃতীয়ত নফসেল আউ্বামা চতুর্থত নফসেল মতমায়না পঞ্চমত নফসে ফানিয়া অথবা স্বভাবজাত কোনটাকে আমরা সংশোধন করবো আমাদের এটা জানতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারব না ততক্ষণ পর্যন্ত আমরা আত্মপরিচিতি অর্জন করতে পারবো না যখন আত্মপরিচিতি অর্জন হবে তখনই আমরা আত্মসংশোধন করতে পারবো মোট কথা যে এতগুলো নফস এতগুলো আত্মা কোনো একটিকে তো অবশ্যই সংশোধন বা পরিমার্জন পরি করতে হবে জবাব হলো যে মোট কথা যে আমাদের উদ্দেশ্য মানুষের শারীরিক ও আত্মিক বিষয়ে যেসব বিষয় মানুষকে ব্যক্তিত্ব দান করে গড়ে তুলতে পারে সেই সব বিষয়ই সব কিছুকেই সংশোধন করতে হবে সে হোক লাওয়ামা সে হোক নফসুল আম্মারা সে হোক নফসুল মোতমা ইন্না যে নফসি হোক না হোক সেটা নফসুল ফানিয়া বা রুহুল্লাহ যে আত্মাই হোক না কেন সবগুলি হচ্ছে গিয়ে এর উদ্দেশ্য অর্থাৎ মানুষ ইনসান ইনসানে মালাকুত এবং ইনসান ইনসানে নাসুত অর্থাৎ মালাকুত বলতে মানুষের আত্মিক বিষয় এবং নাসুত বলতে মানুষের বাহ্যিক বিষয় শারীরিক বস্তু জগৎ মানুষের এলাহি যে রুহ তাকে দেওয়া হয়েছে এদিক থেকে মানুষের আত্মা যখন পথ চলতে থাকে চলতে চলতে যখন উন্নতির শিখরে পৌঁছায় তখন এটা হচ্ছে কি আত্মিক বা আধ্যাত্মিকতার মধ্যে যে মানুষের অবস্থা মানুষের দুটি অবস্থা বললাম একটি আত্মিক একটি বাহ্যিক একটি আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে একটি রয়েছে বস্তু জগতের রূপ মানুষের এই আধ্যাত্মিকতার বা আত্মিক মানুষ তার এলাহি আত্মা যেটা তার মধ্যে দমে দেওয়া হয়েছে এ যখন পথ চলা শুরু করে অর্থাৎ আধ্যাত্মিকতার এই পথ যখন চলতে শুরু করে তখন চলতে চলতে সে নৈতিকতা অর্জন করতে করতে সংশোধন করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে সে উপনীত হয় যখন সেখানে বলা হয়েছে নফসে মোতমায় পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে থাকে রাউদ্াত মার্দিয়ার অর্থাৎ সে তখন আল্লাহ রব্বুল আলমিন তার থেকে রাজি এবং সে তখন আল্লাহ রাবুল আলামের থেকে রায় সন্তুষ্ট এই নফসে না অর্থাৎ সন্তুষ্ট নাফস আত্মা এই আত্মা থাকে একদম শান্তিতে পরিশান্ত এবং সন্তুষ্ট এবং পৌষের সাথে সাথে তারও ঊর্ধ্বে যায় ঊর্ধ্বে যাওয়ার পথে সে এমন স্থানে গিয়ে পৌঁছায় আল্লাহর সান্নিধ্যতা বা আল্লাহর নৈকট্যতা যখন তার অর্জন হয় এমন এক স্থানে গিয়ে পৌঁছায় যেখানে পবিত্র কোরআনের কথায় কে কাবা কাউসাইন আউ আদনার মঞ্জিলে বা স্থানে গিয়ে পৌঁছায় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এত নিকটে গিয়ে সে অবস্থান করে যে কাবা কাউসাইন ও আদনা অর্থাৎ দুটি ধনুকের যে ব্যবধানটা থাকে তখন এই বান্দার আর খোদার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের মধ্যে পার্থক্য তখন থাকে এতটুকু এই আয়াতটি কোরআনের আয়াত পুরো আয়াতটা হচ্ছে গিয়ে তুমা দনা ফাতাদাল্লা তল্লা ফা কাবা কাউসাইনে আদনা সুরান আট এবং নয় নম্বর আয়াত ছিল এটা অতপর যখন এটা ছিল মানুষের আত্মিক বা আধ্যাত্মিক রূপটা যখন সে উন্নতি করতে করতে থাকে সংশোধন করে 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 সে যখন ধাপের পর ধাপ উন্নতি করতে থাকে তখন সে এক পর্যায়ে গিয়ে কাবা কাউসানের স্থানে পৌঁছায় কিন্তু তার বস্তু জগতের রূপটা যখন মানুষের অর্থাৎ নাসুতির রূপটা যখন তার অবনতির দিকে যেতে থাকে তখন পবিত্র কোরআনের কথায় সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে বলা হয়েছে অবশ্য প্রথম আয়াতটা সুরা নাজমের আট এবং নয় ছিল কিন্তু যখন এই বস্তু জগতের এই আত্মা অবনতির দিকে যায় তখন বলা হয়েছে পবিত্র কোরআনের কোরআনের কথা উলা একাকাল আন আম বল অদল তারা এত নিকৃষ্টতম স্থানে পৌঁছে যায় যে উলা একাকাল আন আম তারা চতুষ্পদ প্রাণী নেয় বল আদাল অদল বরং তাদের থেকেও নিকৃষ্টতম অর্থাৎ চতুষ্পদ প্রাণী যা অবস্থান তার থেকেও নিকৃষ্টতম স্থানে মানুষ অবনতি করে তখন তার মানুষ তার মনুষ্যত্বের মধ্যে থাকে না অবশ্য অপর একটি আয়াতে বলা হচ্ছে তিনের পাঁচ নম্বর আয়াত্মা রাদা দাহো আসফালা সাফেলিন তাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম স্থানে ফিরিয়ে দেয়া হবে মোট কথা যে এই ছোট্ট একটি মানুষের অবস্থা কিন্তু অনেক বিস্তৃত অবস্থা নিয়ে এসে বাস করে এবং তাকে অনেকগুলো পথ অতিক্রম করতে হয় একটি কথা এখানে না বললে নয় যে অনেক সময় মানুষ নিজের অজান্তেই নিজের পরিচয় জানে না এবং এই নিজের পরিচয় না জানার কারণে অবশ্য অনেক সময় হয় যে অজান্তে হয় অনেক সময় না কোরআনের কথা ফাতরাল্লাহ লি ফাতরাস আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাকে হৃদায়ত করে দিয়েছেন সে অনেক কিছু জানে কিন্তু তারপরও অনেকেই অনেক কিছু জানে না যে ওলা কিন্না আকসরাসে আলামুন অনেকেই অনেক কিছু জানে না তাই আমাদেরকে নিজের আত্মপরিচিতে জানতে হবে যদিও আল্লাহ পক্ষ থেকে বল্লাহযুদ্ধ মাফিস সমওয়াত ও মাফিল আল্লাহ রাবুল আলমিনের জন্যে আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই আল্লাহ সেইদারত কিন্তু অনেক সময় তারা জানে না জানতে চায় না তাই আমাদেরকে সর্বপ্রথম আত্মসংসরণ করার জন্য আত্মপরিচয় লাভ করতে হবে ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুমম আমলা কুলুবানা বিল ইলম ওয়াল মারিফা ওয়াতহির বুতুনানা واكفف ايدينا عن الظلم والسرقه واغضض ابصارنا عن الفجور والخيانه واسدد اسماعنا عن اللغو والغيبه برحمتك يا ارحم الراحمين